সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই আরো একবার স্বাগত। আজকে তোমাদের জন্য বাংলা ব্যাকরণের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বাংলা ব্যাকরণের প্রথম যে অধ্যায়টি তোমাদের রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। এক নম্বর প্রশ্ন, বেদ কোন ভাষায় রচিত? ছান্দস বা বৈদিক ভাষায়। দুই, দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ কাকে বলে? আর্যরা আসার আগে আমাদের দেশে বসবাসকারী দ্রাবিড় অস্ট্রিক প্রভৃতি ভাষা গোষ্ঠীর মানুষ দ্বারা ব্যবহৃত শব্দ ভাণ্ডার থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ বলা হয়, যেমন খোকা, ছুটি, ঘুম, মাঠ, ঘুড়ি, ঘোমটা প্রভৃতি। এরকম উদাহরণ তোমাদের পাঠ্যবইতে আরও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তিন, তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে তৎসম শব্দ, যেমন মাতা, সন্তান, বন্ধু, আকাশ, পর্বত, নদী, সাগর, জল, ছাত্র, শিক্ষা প্রভৃতি। চার, তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে প্রাকৃত, অপভ্রংশ প্রভৃতি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন চন্দ্র থেকে চন্দ, সেখান থেকে চাঁদ, কার্য থেকে কর্য, সেখান থেকে কাজ, মৎস্য থেকে মৎস্য, সেখান থেকে মাছ। এভাবে আমরা শব্দগুলোকে পেয়েছি, এরকম উদাহরণ বইতে আরও রয়েছে, দেখে নিও। পাঁচ, তদ্ভব শব্দকে প্রাকৃত শব্দ বলা হয় কেন? প্রাকৃত ভাষা থেকে জাত বলে, জাত মানে জন্ম বা উৎপত্তি। ৬, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট, গৃহিণী থেকে গিন্নি, বিশ্রী থেকে বিচ্ছিরি, রাত্রি থেকে রাত্রির, গ্রাম থেকে গিরাম, ঘৃণা থেকে ঘেন্না, প্রণাম থেকে পেন্নাম প্রভৃতি। ৭, তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য লেখো। দেখে নাও পার্থক্য। যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে তৎসম শব্দ, যেমন মাতা, সন্তান, বন্ধু। অন্যদিকে যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে প্রাকৃত অপভ্রংশ প্রভৃতি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন চন্দ্র থেকে চন্দ, সেখান থেকে চাঁদ। অর্থাৎ তৎসম এবং তদ্ভব শব্দের সংজ্ঞাই হবে তাদের পার্থক্য। ৮, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় কেন? উৎসগতভাবে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যাবে না, কারণ অন্যান্য ভারতীয় ভাষার মতো বাংলা ভাষার আদি উৎস হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষা। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে একটি মান্য ভাষার প্রয়োজনে ব্যাকরণবিদ পাণিনি বৈদিক ভাষার সংস্কার করেন। কৃত্রিম উপায়ে সংস্কার করা এই বৈদিক ভাষাই হল সংস্কৃত, কিন্তু এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়নি। ৯, মুণ্ডমাল শব্দ কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য যখন পদ সমষ্টির শুধুমাত্র প্রথম অক্ষরগুলিকে নিয়ে শব্দ তৈরি হয় তখন তাদের বলে মুণ্ডমাল শব্দ, যেমন টেলিভিশন থেকে এসেছে টিভি, ভিআইপি এসেছে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন থেকে। ১০, মুণ্ডমাল শব্দকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাব্রিভিয়েশন। ১১, ইতর শব্দ কাকে বলে? বাংলা ভাষায় এমন কতগুলি শব্দ আছে যেগুলি মার্জিত পরিবেশে উচ্চারণ করা যায় না, সেগুলিকে বলে ইতর শব্দ, যেমন গুলমারা, ল্যাংমারা, গেজানো প্রভৃতি। ১২, একটি বইয়ের নাম লেখো যেখানে প্রচুর ইতর শব্দ ব্যবহার হয়েছে, হুতম, পেঁচার, নকশা। ১৩, খণ্ডিত শব্দ কাকে বলে? দ্রুত উচ্চারণ করার জন্য বা উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো শব্দের বিশেষ কিছু অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয় তখন তাকে খণ্ডিত শব্দ বলা হয়, যেমন টেলিফোন থেকে এসছে ফোন, মাইক্রোফোন থেকে মাইক প্রভৃতি। ১৪, মিশ্র বা সংকর শব্দ কাকে বলে? তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ যোগে তৈরি
যেসব নতুন শব্দ তাদের বলে মিশ্র শব্দ বা সংকর শব্দ। 15. কয়েকটি সংকর শব্দের উদাহরণ দাও। তৎসম ও তদ্ভব শব্দের মিশ্রণে তৈরি শব্দ বন, চাঁড়াল, আকাশগাং। তদ্ভব ও তৎসম শব্দের মিশ্রণে তৈরি শব্দ হলো কাজল, লতা। তৎসম ও দেশি শব্দের মিশ্রণে এসছে জল, ঢাকা। তদ্ভব ও বিদেশি শব্দের মিশ্রণে এসছে হাট, বাজার, শাকসবজি, জামাইবাবু। এবং তৎসম এবং বিদেশি শব্দের মিশ্রণে গঠিত শব্দ জল, হাওয়া। 16. বিদেশি প্রত্যয়যুক্ত কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ দাও। ডাক্তারখানা, বাড়িওয়ালা, দারোয়ান, বাজিকর, ঘুষখোর। 17. বিদেশি উপসর্গযুক্ত কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ দাও। বেকুসুর, বেহাত, গড়মিল, গড় হাজির। 18. কয়েকটি বিদেশি শব্দের উদাহরণ দাও যেগুলি বাংলায় ব্যবহার হয়। তো এখানে দেখো, আরবি, ফার্সি, পর্তুগিজ এবং ফরাসি থেকে যে শব্দগুলো বাংলায় এসেছে তার কয়েকটা উদাহরণ দেওয়া হলো, এবং আরও অনেক উদাহরণ বাংলার ব্যাকরণের পাঠ্য বইতে কিন্তু তোমাদের রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।